हेलो भिवार्स बराबर मत वेलकाम करछी ब्रैंड न्यू भिडियोते। आजकेर भिडियोते जे विषय सम्पर्के आमी आपनादेर साथे आलोचना करब सेटी होच्छे माध्यमिक ओ उच्च शिक्षा अधिदप्तरे अफिस सहायक पदे गत 24/9/2021 तारीखे जे परीक्षाटी अनुष्ठित होयेछिलो सेई परीक्षार प्रश्न एबं उत्तर सम्पर्के विस्तारित आलोचना करब आजकेर भिडियोते। सेई साथे आपनारा जारा एखोनो বিডি জবস প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়ি এবার সরাসরি চলে যাচ্ছি আমরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্ন এবং উত্তরে। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল হচ্ছে 650 খ্রিস্টাব্দ। কোনজন চর্যাপদের পদকর্তা এটি হচ্ছে সবরূপা। লাইলি মজনু কাব্যের অনুবাদক হচ্ছে দৌলত উজির বাহরম খান। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি তামসিক। রসুল বিজয় কাব্যের রচয়িতাকে জৈনউদ্দিন। বাংলা মুদ্রাক্ষরের জনক হচ্ছে চার্লস উইলকিন্স। অ্যাটর্নি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের কবিতা এটি হচ্ছে কবিগান। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় এটি হচ্ছে প্রাতিপাদিক। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা এটি হচ্ছে আত্মজীবনীমূলক রচনা। এরপর যে প্রশ্নটি রয়েছে ঢাকের কাঠি বাগধারাটির অর্থ হচ্ছে মুসাহেব। ধন্য তার বসুন্ধরা যার এই বাণীটির নিচের কোন রচনার উদ্ধৃত হয়েছে এটি হচ্ছে চাষার দুঃখ। রোহিণী কোন উপন্যাসের নায়িকা এটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল। কুনই থেকে কবজি পর্যন্ত এর সংক্ষেপ হল রত্নী। নিপাতনে সিদ্ধ মূর্ধন্যসহ এর ব্যবহার রয়েছে কোনটিতে ভূষণ। জ্ঞানে বিমল আনন্দ হয় এটি কোন কারক এটি হচ্ছে অপদান কারক। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তুর্কি। সমুদ্র শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্রোতস্বিনী। কোনটি মধ্যস্বর লোপ হয়েছে গামছা। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো এটি হচ্ছে অর্ণিনীয়। যামিনী এর প্রতিশব্দ হচ্ছে সর্বরী। হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং এটি হচ্ছে গ নাম্বার। রেনেসেন্স আর ই এন এ আই ডাবল এস এ এন সি ই। দিস কুড হ্যাভ ওয়ার্ক ইফ আই হ্যাড বিন মোর ফার সিগারেট। টু অ্যান্ড নীল মিন্স এটি হচ্ছে থার্ড হার্ট। অ্যান্টোনিন অফ সি অ্যান্ড ক্যান্ডিড এটি হচ্ছে ডিভাইস। দ্য ওল্ড ম্যান ডাইট অফ ক্যান্সার। টিনা ইজ রিনাউন্টেড ফর হার অটারোরি ফর হার ওটোরি। আই হোপ ইউর ড্রিম কামস ট্রু। চোজ দ্য সিনোনিম অফ এটি হচ্ছে অপডেট। হোয়াট ইজ মিনিং অফ ড্রো আপ এটি হচ্ছে ড্রাফ। শি উইল হ্যাভ ফিনিশড দ্য জব বিফোর হি কামস। হুইস অফ দিস সেন্টেন্স ইজ কারেক্ট। দেয়ার ইজ লিটিল প্রসপেক্ট অফ দ্য সিচুয়েশন ইম্প্রুভিং। চান্স ইন্টু ডিপোর্টেড ফ্রম শি সেইড টু মি হোয়াই ডোন্ট ইউ কেম অন মানডে এটির উত্তর হচ্ছে শি আস্কড মি হোয়াই আই ডিড নট গো অন মানডে। দ্য টেবিল হ্যাজ ফোর চেয়ার্স দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাম অফ দ্য বয়েজ আই ইনভাইটেড ডিড নট কাম। লেট আস বিগেন আস লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং হেয়ার। মিনিটস মিন্স রিটেন রেকর্ড। হুইস অফ দ্য ফলোয়িং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স এটি হচ্ছে ইফ হি হেল্পস আস উই উইল উইন। চেঞ্জ দ্য ভয়েস হি হেল্প মি ডো ইট এর ভয়েস চেঞ্জ হবে আই ওয়াজ হেল্প বাই হিম টু ডো ইট। গল্পটি পড়তে মজা এর ইংরেজি হচ্ছে দ্য স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড। হিস স্পিচ ওয়াজ আর্টিকুলেটেড অ্যান্ড আই আস্কড হিম টু এক্সপ্লেন অন হিস আইডিয়াস। এ সুইমিং স্ন্যাক বিট হিম দ্য লেক হিয়ার সুইমিং ইজ এ পার্টিসিপল।
এখন আমরা দেখব যে গণিতের অংশটুকু একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ, ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা হচ্ছে ৯৬ মিটার। এক্স প্লাস ওয়ান আপন এক্স সমান সমান টু হলে এক্স কিউ প্লাস ওয়ান আপন এক্স কিউ, এক্স কিউ প্লাস ওয়ান আপন এক্স কিউ এর মান হচ্ছে এখানে টু। নিচের ভগ্নাংশ মধ্যে কোনটি বৃহত্তম? এটি হচ্ছে রুট ওভার ০.৩। এক্স কিউ মাইনাস এইট এক্স মাইনাস এইট ওয়াই প্লাস ১৬ প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত হলে যোগফল পূর্ণবর্গ হবে? এটি হচ্ছে টু এক্স ওয়াই। এখানে একটি ব্যাখ্যা দেওয়া রয়েছে, এটি আপনারা এখান থেকে দেখে নেবেন। টু এ টু দি পাওয়ার টু এ স্কোয়ার প্লাস সেভেন এ বি মাইনাস ১৫ বি স্কোয়ার এর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে, অর্থাৎ এটি মিডল টার্ম করতে হবে এবং মিডল টার্ম করার পর এটি আমাদের আসবে এ প্লাস ৫ বি এবং টু এ মাইনাস ৩ বি। এ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল এটি হচ্ছে ৪৯৫০। ১.৫৫৫৫৫ এর শতকরা ৫% হচ্ছে ০.০৭৭৭৭৭ এবং ৫। এক্স প্লাস ওয়াই সমান সমান ১৭ এবং এক্স ওয়াই সমান সমান ৬০ হলে এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে ৭। কোন সংখ্যার ৮ গুণ থেকে ২ গুণ বিয়োগ করলে ৭২ হয়? এটি হচ্ছে ১২। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১০.৭ সেন্টিমিটার। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল হবে ১৬০০ বর্গফুট। কোন সংখ্যার ২ এর এক অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ৩ এর ২ অংশ হবে? সংখ্যাটি হচ্ছে ৩৬। কোন ভগ্নাংশটি ৩ এর ২ থেকে বড়? এটি হচ্ছে খ নম্বর যে প্রশ্নটি রয়েছে ১১-৮। ০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি? ৯০ ডিগ্রি। পরপর ৫টি সংখ্যার যোগফল ৫৫৫ হলে সবচেয়ে বড় সংখ্যাটি হবে ১১৩ এবং এটির মান হচ্ছে উপরে হচ্ছে ১, নিচে হচ্ছে ২৭। যদি এ মাইনাস ওয়ান আপন এ সমান সমান টু হয় তবে এ টু দি পাওয়ার ৪ প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ৪ সমান সমান ৪৩। যদি ১২ সদস্য বিশিষ্ট কোন কমিটির মধ্যে ৯ জন মহিলা হয় তবে সদস্যদের মধ্যে শতকরা কতজন পুরুষ? এটি হচ্ছে ২৫%। ৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর গড় হচ্ছে ৩৯.৮। কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে? এটি হচ্ছে ৪১। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ রয়েছে? ৯টি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। লাওসের সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। এমআইসিআর এর পূর্ণ রূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ? এটি হচ্ছে ঘ লৌহ। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রুট এর প্রবক্তা হচ্ছে চীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? এটি হচ্ছে ইউনেস্কো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অব স্টাফ কে ছিলেন? এটি হচ্ছে কর্নেল অবসর এম এ রব। স্বর্ণের খাত বের করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? নাইট্রিক অ্যাসিড। এবং সর্বশেষে যে প্রশ্নটি রয়েছে, আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাৎ আইএমএফ কবে এর কার্যক্রম শুরু করে? এটি হচ্ছে ১৯৪৭ সাল হতে। তো এটি মোটামুটি ছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অফিস সহায়ক পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল ২৪/৯/২০২১ তারিখে, সেই পরীক্ষার প্রশ্ন এবং সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি এখনও বিডি জবস প্রিপারেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও আমাদের মূল চ্যানেলে প্রবেশ করে অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি জবস প্রিপারেশন চ্যানেলটির সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।